হুগলির ত্রাস টোটন বিশ্বাসকে হাসপাতালে গুলি করার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। গুলি লাগা অবস্থায় টোটন দাবি করেছিল বাবু পাল তাকে প্রাণে মারার জন্য ছেলে পাঠিয়েছে। পুলিশ মনে করছে ব্যক্তিগত পুরনো কোনো শত্রুতার জেরে বাবুর টার্গেট ছিল টোটন। ইমামবাড়া হাসপাতালে গুলিকাণ্ডে ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়। গতকাল চার দুষ্কৃতীকে জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়, আরও এক দুষ্কৃতীকে কল্যাণী থেকে গ্রেপ্তার করে চুঁচুড়া থানায় আনা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন হুগলি থেকে ট্রেনে চেপে কাটোয়া যাচ্ছিলেন অভিযুক্ত বাবু পাল এবং তার সঙ্গীরা। পুলিশ মোবাইল ট্র্যাক করতে থাকে, হোয়াটসঅ্যাপ স্কোপ কলের মাধ্যমে অভিযুক্তরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখে এবং পুলিশকে ফাঁকি দিতে থাকে, যে কারণে তাদেরকে আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে একটু সমস্যায় পড়তে হচ্ছিল প্রথমে তদন্তকারীদের। কাটোয়া পর্যন্ত ধাওয়া করেও খালি হাতেই ফিরতে হয় প্রশাসনকে। ফলে পুলিশ জানতে পারে যে বাবু এবং তার সঙ্গীরা উত্তরবঙ্গের কোনো একটা জায়গাতে তারা আশ্রয় করে নিয়েছে। সূত্র মারফত খবর পেয়ে রবিবার রাতে জলপাইগুড়ি পৌঁছে যায় চন্দননগর পুলিশ কমিশনারেটের একটি বিশেষ দল। এসিপি ডিডির নেতৃত্বে তদন্তকারীরা হানা দেয় জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকাগুলোতে, সেখানেই আত্মগোপন করেছিলেন দুষ্কৃতীরা। ধৃতদের জলপাইগুড়ির পুলিশের সাহায্যে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়। হুগলির উদ্দেশ্যে রওনা দেয় তদন্তকারী দল। আজ ভোরে চুঁচুড়া থানার পৌঁছায় তারা। এদিকে কল্যাণী থেকে মন্টু চৌধুরী নামে আরও একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। আজ প্রত্যেক এই পাঁচজনকে আদালতে পেশ করা হয়। গত শনিবার ইমামবাড়া জেলা হাসপাতালে হুগলির কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসকে গুলি করে দুষ্কৃতীরা। টোটনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার করে তার শরীরের ভিতর থেকে গুলি বের করার পর চুঁচুড়া থেকে কলকাতায় তাকে স্থানান্তরিত করা হয়। অ্যাম্বুলেন্সে ওঠার আগে টোটন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন মূল অভিযুক্ত বাবুপাল তাকে মারার জন্য লোক পাঠিয়েছে। এরপরে পুলিশ বাবুপালের খোঁজে তল্লাশি শুরু করে। রবীন্দ্রনগরে যে এলাকায় টোটনের বাড়ি, সেই এলাকাতে বাবুপালেরও বাড়ি। একসময় টোটন বিশ্বাসের দলেই ছিলেন বাবুপাল। টোটন বাবুকে মারধর করত বলে পরবর্তীতে তাদের মধ্যে একটা শত্রুতা তৈরি হয়। টোটন বাবু দুজনে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে হুগলি জেলে বন্দি ছিল। বাবু জামিনে মুক্তি পেলেও টোটন মাদক মামলায় জেলেই থেকে যায়। জেল থেকে তোলাবাজির কাজ চালাতে থাকে। পুলিশ সম্প্রতি হুগলি অভিযান চালিয়ে বেশ কিছু মোবাইল এবং মাদক উদ্ধার করে। গত সপ্তাহে টোটনকে চুঁচুড়া থানার পুলিশ হেফাজতে নিয়ে আসে। পুলিশ সূত্রে খবর, জেলে বন্দি থাকা অবস্থায় টোটনের কারাবারে হাত বসাতে চেয়েছিল বাবু। এর জন্য টোটনের যারা শত্রু তাদের সঙ্গে হাত মেলায় সে। হুগলির কুখ্যাত টোটন বিশ্বাসের বিরুদ্ধে খুন এবং তোলাবাজির মতো একাধিক অসামাজিক কার্যকলাপে নিয়ে অভিযোগ রয়েছে। তাকে খুন করার জন্য দুষ্কৃতীরা রোজই সেজেগুজে অপেক্ষা করতে থাকে হাসপাতাল চত্বরে। দুষ্কৃতীরা টোটনের উপর গুলি চালানোর পর সেখান থেকে চম্পট দেয়, তবে পালানোর পরে তারা কিন্তু ফেলে যায় দুটি পাইপ গান, একটি চপার। পুলিশ পরে সেগুলোকে উদ্ধার করে। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে থাকে। দুষ্কৃতীরা সোজা ট্রেনে চেপে কাটোয়া হয়ে উত্তরবঙ্গের দিকে রওনা দেয়। বাবু জেরায় জানিয়েছে টোটনের সঙ্গে তার পুরনো একটা শত্রুতা রয়েছে, সেই শত্রুতার জেরেই টোটনকে হাসপাতালে মারার চেষ্টা করেছে। পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট করে কোনো অভিযোগ হয়েছে। তাদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে আদালতের কাছে। বাকিদের টিআই প্যারেটে করিয়ে হেফাজতে নেওয়া হবে। হাসপাতালে গুলি চালানোর সময় টোটনের সঙ্গে সঞ্জয় হালদার ওরফে বিস্পাই ছিল, তাকে দিয়ে টিআই প্যারেড করানো হবে বলে সূত্রের খবর। আপনি কি ব্যাপার?
হুগলি থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, সঠিক বার্তা।